এখনকার বিরোধী দলনেতা নিজের কর্মীদেরকে মাঠে ছেড়ে দিয়ে পুলিশের ঘেরাটোপের মধ্যে ঢুকে আস্তে করে বলছিলেন যে ডোন্ট টাচ মাই বডি, আমাকে ছুও না ছুও না, মুঝে ছুও না ছুও না, দেখো ছুও না ছুও না ছুও না বলছিল। তো তফাত ছিল, তফাত আছে, তফাত থাকবে। এবং সেই দিনের কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পণ দিয়েছিলেন যে শহীদের রক্ত উনি ব্যর্থ হতে, মহিলাদের সম্মান করতে জানো না, মহিলাদের সম্মান করতে জানো না, তাদেরকে দেখে দেখে বাজে বাজে কথা বলো, তাদের নিয়ে নোংরা নোংরা মন্তব্য করো, এই জন্য তো তোমাদের রামরাজ্য উত্তরপ্রদেশ হচ্ছে ধর্ষণের রাজধানী। আপনাদের জানিয়ে রাখি মা, উত্তরপ্রদেশে গড়ে মানে প্রত্যেক দিন অন্তত 12টা করে মেয়ে নিখোঁজ হয়, তার মানে সকালে বেটি বাঁচাও বেটি পড়াও আর রাত্রিবেলা বেটি বুলাও বেটি ফাঁসাও বেটি জ্বালাও, তাই তো? এই তো মডেল। আর মধ্যপ্রদেশে কি স্কুলে শুভেন্দু বাবু নতুন অ্যাডমিশন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কুলের হেড দিদিমণি, কেন সেটা মাথায় রাখবেন। রাজনৈতিক ভাবে লড়তে হলে লড়ুন, আর যদি অরাজনৈতিক ভাবে লড়তে হয় সেই গুন্ডাবি এই হামলা এই মামলা এইগুলো আপনাদের বাবা জ্যাঠারা যেখানে বসে আছে সেখানে লড়তে। কি বলেছিল, अब की बार 200 बार सुनार बंगाल बनाएंगे, हम लोग हीरे का पत्र सायर बनाएंगे, हम लोग क्या बोलते हैं प्लेटिनम का बाकुड़ा विष्णुपुर बनाएंगे। वोटेर आगे ऐसे कने कने शुद्ध एक बार बोलो तुमीज अमान। আর ভোটের পরে মা, ভোটের পরে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, ভোটাভুটি হয়ে গেল তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কা ভাই, ও কা দিদি, ও দিদি, দিদি থাকলো কে গেল, মোদি গেল, মোদি গেল। আচ্ছা আপনাদের তো এখানে বিজেপির সাংসদ শুনে দিদি, তাই তো, তাই তো, যে ঘর করে সে জানে না, যে ঘর করে সে জানে, যেন তাকে জিজ্ঞেস করে। তা সুজাত দিদি আপনি ওনাকে যতবার দেখেছেন আমার বিশ্বাস তার থেকে অনেক কমবার এখানকার এলাকার মানুষরা দেখেছেন, নাকি দেখেছেন এমপি কে দেখতে পান? হ্যালো পান, আমি এখানে পান পেলে বলুন পান, না পেলে বলুন পান না, আসেন না, জীবন না আসেন। এই যে মাঝে মাঝে দেখছি নাড়া হচ্ছেন, মাঝে মাঝে ট্রেনার ধরে কি সব করছেন, মাথা ছিট হয়ে গেছে, আসেন না, মাথায় ছিট হয়ে গেছে, মাথায় ছিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক। আচ্ছা এমএলএ ও তো শুনছি বিজেপি, হচ্ছে না আসেন আসেন না, ওরে বাবা এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। তার মানে এরা ঘুমায়, এরা ভোটের আগে এসে ওই যা বললাম তুমি যে আমার ওগো তুমি যে আমার, আর ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা। আজকে নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ, আক্রমণ তো আমরা তৈরি করছি, সাধারণ মানুষ অব্দি আক্রমণ করছে বিজেপিকে। আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের মনের অভিব্যক্তিটাকে তুলে ধরা, আমরা সেটাই করছি। বিজেপি বাংলার জন্য কিছু করেনি, বিজেপি বাংলার জন্য কিছু করতে চায়ও না, মানুষ তার পাশেই থাকে যে মানুষের পাশে থাকে, আর এখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে। আমরা 24 ঘন্টা 365 দিন মাটি কামড়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। কুন্তল ঘোষ যেই কেসে জড়িয়েছেন সেটা 2015-16-17 কেস, সায়নী ঘোষ যুবনেত্রী 2021-এ হয়েছে।